আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন তো অবশেষে মসজিদুল হারামে নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন মুসল্লিরা সৌদির অন্যান্য প্রদেশের মতো পবিত্র মক্কায় কারফিউ শিথিল হতে যাচ্ছে আগামী একত্রিশ মে থেকে নতুন যে নিয়মগুলো দেয়া হয়েছে তা দুই ধাপে বাস্তবায়িত হবে বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথম ধাপে একত্রিশ মে থেকে বিশ জুন পর্যন্ত সকাল ছয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে ব্যক্তিগত গাড়িতে সকাল ছয়টা হতে বিকাল তিনটার মধ্যে বিভিন্ন শহর থেকে মক্কা এবং মক্কা থেকে অন্য শহরে যাতায়াত করা যাবে অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম চালু করা হবে খোলা হবে পাইকারি ও খুচরা দোকান তবে বিউটি পার্লার সাধারণ সেলুন স্পোর্টস ক্লাব হেলথ ক্লাব বিনোদন কেন্দ্র এবং সিনেমা হল বন্ধ থাকবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের সকল কর্মীরা কাজে যোগদান করতে পারবেন তবে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে সৌদি হেলথ মিনিস্টারির স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় ধাপে একুশ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য সকাল ছয়টা হতে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে মক্কার মসজিদুল হারামসহ শহরের অন্যান্য মসজিদগুলো জুমার নামাজ চালু হবে তবে সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে মসজিদুল হারামসহ অন্য অন্য মসজিদে নামাজ পড়ার সুযোগ পাবে মুসল্লিরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের কর্মীরা কাজে যোগদান করতে পারবেন তবে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অভ্যন্তরীণ বিমান চালু হবে কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে খাবার রেস্টুরেন্ট ক্যাফটেরিয়া চালু থাকতে পারবে বিউটি পার্লার সাধারণ সেলুন স্পোর্টস ও হেলথ ক্লাব বিনোদন কেন্দ্র এবং সিনেমা হল আগের মতোই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সাত থেকে পঞ্চাশ জনের বেশি লোক সমাগম হতে পারবে না প্রিয় দর্শক এই ছিল পবিত্র মক্কা নগরীতে। একত্রিশ মে থেকে নতুন কারফিউ আইন যেটি সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ